হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ইনকাম ট্যাক্সের একটা চেঞ্জের নিয়ে, যেটা আমরা বেশ কিছুদিন আগেই কিন্তু দেখতে পেয়েছিলাম। আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্সের সাইটের মধ্যে চলে আসি, তা প্রথমে আমাদের প্যান নম্বর দিতে হবে। প্যান নম্বর দেওয়ার পর আমরা আমাদের সাইটে লগ ইন করে যাবো। লগ ইন হয়ে যাওয়ার পর আগে যদি আমরা এই সার্ভিস সেকশানে যেতাম, এখানে কিন্তু আমরা AIS বলে একটা অপশান দেখতে পেতাম, যেখান থেকে আমরা আমাদের AIS ডাউনলোড করে আমাদের কাজ করতে পারতাম। এখন কিন্তু এখানে আর আমাদের AIS দেখতে পাচ্ছি না, এর বদলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একেবারে আমাদের সামনে AIS এর জন্য আলাদা একটি বাটন করে দিয়েছে। আমাদের জাস্ট AIS এ ক্লিক করতে হবে, প্রফিট করতে হবে। প্রফিট করলেই কিন্তু আমরা আমাদের AIS এ পৌঁছে যাব। এবং আমরা এখানে AIS বলে যদি অপশান সিলেক্ট করে নিই, তাহলে TIS এবং AIS কিন্তু আমাদের হাতের কাছেই চলে আসছে। প্রথমে আমাদের দেখে নিতে হবে আমাদের ফিনান্সিয়াল ইয়ার সঠিক আছে নাকি, ফিনান্সিয়াল ইয়ার 22-23 আমাদের প্রয়োজন। এরপরে আমাদের AIS সেকশানে চলে যেতে হবে, ডাউনলোড করে এখানে ডাউনলোড সেকশানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের AIS ডাউনলোড হয়ে যাবে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে আমাদের AIS ডাউনলোড হচ্ছিল না, এবং কারো যদি ডাউনলোডও হয় সেই AIS-টি পাসওয়ার্ড দেওয়ার পর খুলছিল না। এখন কিন্তু AIS আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর খুলছে। AIS এর পাসওয়ার্ড হবে আপনার প্যান নম্বর আর আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার প্যান নম্বর ছোটো হাতে পুরোপুরি লিখবেন। উদাহরণ হিসাবে ধরি আপনার প্যান নম্বর ABCDE 1234F, এছাড়া আপনার জন্ম তারিখ আছে 1st January 2001, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড হবে ছোটো হাতের ABCDE 1234F 0101. এটা দেওয়ার পরেই কিন্তু আপনার AIS পুরো খুলে যাবে। AIS খোলার পরে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আমাদের AIS খুলে গেল। AIS খোলার পর কিন্তু AIS-টি অনেকটা এই ধরনের দেখতে হবে, এবং সেই AIS এর মধ্যে কিন্তু সমস্ত ধরনের ডিটেল আমরা পেয়ে যাব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট ফ্রম আদার সোর্সেস, ব্যাঙ্ক অফ বরোদা থেকে একটা ইন্টারেস্ট পাওয়া গেছে, এছাড়া যে শেয়ারের ট্রানজ্যাকশান অথবা মিউচুয়াল ফান্ডে যে ট্রানজ্যাকশানগুলো আছে সমস্ত কিন্তু এখানে আমাদের শো করছে। সুতরাং আপনার টোটাল শেয়ারের কত ট্রানজ্যাকশান হয়েছে, আপনি আদার ফোর্স থেকে কোনো রোজগার করেছেন কিনা, ইভেন আপনার যদি কোনো TDS থাকে সেই TDSও কিন্তু আপনার AIS এ শো করবে। আপনার 26AS-এও শো করবে, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এর সাথে সাথে কিন্তু AIS-এও শো করবে। তাই এই ছিল বন্ধুরা ছোট্ট আপডেট AIS নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।